নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কলার কোপ্তা রেসিপি। তো দেখুন, আমি কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলোকে আলুর মতন করে মেখে নেব। দেখুন, আমার মাখা হয়ে গেছে, এর মধ্যে দিলাম লবণ আর একটু কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার এটা আপনারা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, আপনাদের মুখে স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপর এর মধ্যে দেব কিছুটা পরিমাণে বেসন, আপনারা বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আর কিছুটা দিয়ে দেবো ঘি। এবার পুরোটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, আমি কাঁচকলাটাকে ভালো করে মেখে নিয়েছি, কিন্তু এর মধ্যে আমি আদা দিতে ভুলে গেছিলাম। এর মধ্যে একটু আদা না দিলে ভালো লাগে না, একটু আদা স্মেল আসলে জিনিসটা খুব ভালো লাগে। আদা দেওয়ার পর আমি জিনিসটাকে আবার ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এবার এটাকে আমরা তেলে ভেজে নেব। দেখুন, আমরা কড়াইটাকে বসিয়ে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু গরম হতে দেব। তেল গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ওই কাঁচা কলার গোল গোল টুকরোগুলোকে। টুকরোগুলো সব দেয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবেই লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, ভাজার পার্ট শেষ হয়ে গেছে, এবার আসবো রান্নায়। তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা এবং গোটা জিরে দিয়ে ভেজে নিলাম। একটুখানি ভেজে নেওয়ার পর, একটু স্মেল বেরোনোর পর, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি, যাতে মশলার সাথে খুব সহজেই মিশে যায়। আর এদিকে দেখুন, আমার মশলাও রেডি। আমি জিরে, কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো বেটে নিয়েছি। এখানে দেখুন, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি মশলাটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো খুব সুন্দরভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। আমি জল খুব বেশি দেব না, তার কারণ বেশি ঝোল হলে এই জিনিসটা খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তো দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি একটা একটা করে বড়াগুলোকে দিয়ে দেব। আমি সব বড়াগুলোকে একটু একটু করে দিয়ে দিলাম। সব বড়াগুলো দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। হালকা আঁচ দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে হতে দেব। তৈরি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।